আমি তো বোলিং করছি নেটে, এবং আমি তো আমার যে দেশি কোচ আছে তার সাথে তো সবসময় কমিউনিকেট করার চেষ্টা করি, এবং খেলার আগে তার সাথেই কথা বলেছি কীভাবে কী করলে ভালো হয় সোহেল স্যার। এবং আর একটা জিনিস যে আমরা জানি, লাস্ট ফাহিম স্যার আমাকে ফোন দিয়েছিলেন প্রায় 3-4 দিন আগে, এবং স্যারও আমার সাথে কথা বলেছিলেন, এবং আমি যখন শ্রীলঙ্কাতে টেস্ট ম্যাচ খেলেছিলাম তখন থেকে আমার সাথে বিভিন্ন রকম কথা বলেছিলেন, যে বিভিন্ন বোলিং নিয়ে, এবং মানে সে আমাকে বুস্ট আপ করতেছিলেন যে কীভাবে কী করলে ভালো হয়। বাট আমি চেষ্টা করেছিলাম যে যেভাবে গাইডলাইন করেছে সেভাবে করার জন্য, এবং সোহেল স্যারও তো মাশাল্লাহ প্রায় অনেক দিন আমার সাথে কাজ করেছে, শ্রীলঙ্কাতেও কাজ করেছে এবং দেশে আসার পর আমার সাথে কাজ করেছে, এবং আমি সবসময় সোহেল স্যারের সাথে কথা বলার চেষ্টা করি যে কীভাবে কী করলে ভালো হয়। বাট আমি মনে করি যে স্যাররা আমাকে খুব ভালো গাইড করেছে। না অবশ্যই, দেখেন যে আমরা কিন্তু লাস্ট অনেক দিনই ইন্টারন্যাশনালে ম্যাচ উইনিং করতে পারছিলাম না, বিশেষ করে আমরা লাস্ট ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা ওডিআইতে ভালো করেছিলাম, বাট টেস্টে ওই রকম ভালো খেলছি, বাট আমরা ভালো খেলতে খেলতে হয়তো জিততে পারছি না। তারপর আমি মনে করি যে এই ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, বাট ওডিআইতে তো আমরা সবসময় আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো ক্রিকেট খেলি, এবং আমরা এই টিমটা আমি মনে করি যে সবাই ছিল এর জন্য আরও বেশি ভালো হয়েছে আমাদের। আমার ইনিশিয়াল যে প্ল্যানটা ছিল যে আমি সবসময় যেটা সবসময় করে আসছি এবং আমি চেষ্টা করি ওইটাই কন্টেন্ট করার জন্য, রানটা কন্টেন্ট করার জন্য, যদি ব্যাটসম্যান ভুল করে তাহলে আমার চান্সটা বেশি থাকবে, আমি ওইটাই চেষ্টা করেছি যে আমি যেন ভালো জায়গায় এবং ডট বল করতে পারি। দেখেন যে আমাদের ওভারঅল সবাই ভালো ক্রিকেট খেলেছে, আমি মনে করি যে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট ছিল। দেখেন যে আমরা স্টার্টটা মানে তামিম ভাই খুব ভালো স্টার্ট করেছিল, তারপরে মুশফিক ভাই খুব ভালো ব্যাটিং করেছে, দেখেন যে আমাদের কিন্তু পরপর 2 উইকেট পড়ে গেছিলো ওখানে, কিন্তু রিয়াদ ভাই এবং মুশফিক ভাই যে পার্টনারশিপটা দিয়েছে এটা কিন্তু আমাদের টিমের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, এবং ছোটো একটা পার্টনারশিপ আফিফ লাস্টে দিয়েছে ওইখানেও কিন্তু অনেক ভালো ছিল, এবং বোলাররা আমি মনে করি যে স্টার্টটা আমাদের হয়তো এক সাইড থেকে ভালো হয়েছিল, আমি এক সাইড থেকে রান কন্টেন্ট করেছি, আর এক সাইডে হয়তো রানটা বেড়ে গিয়েছিলো, বাট আমি মনে করি মাঝখানেও যে উইকেটগুলো পড়েছে, আমি হয়তো আমি এবং মুস্তাফিজ ওখানে ভালো বোলিং করেছে এবং সাইফুদ্দিন, ওভারঅল আমরা সবাই খুব ভালো বোলিং এবং ব্যাটিং করেছি, এর জন্য আমরা ম্যাচটা জিততে পারছি। আপনি দেখেন 1-2 জন যদি পারফর্ম করতাম বা 1-2 জন যদি ম্যাচটা খেলতো তাহলে কিন্তু জেতা সম্ভব হতো না, সবাই কিন্তু কন্ট্রিবিউট ছিল এবং সবার কন্ট্রিবিউটই কিন্তু ভালো হয়েছে, এর জন্যই ম্যাচটা আমরা জিততে পেরেছি। হ্যাঁ দেখেন, আমাদের একটা জিনিস চিন্তা ছিল যে ও অনেক ভালো ব্যাটিং করেছে এবং ও ক্লিন হিট খেলেছে, যেটাই খেলেছে সেটাই লেগেছে, কিন্তু আমাদের বিশ্বাসটা ছিল যে হয়তো 1টা উইকেট পড়লে কিন্তু তখন আবার আমাদের ফরেই চলে আসবে, আমরা ওই জিনিসটাই চিন্তা করছিলাম যে কোনো সময় 1টা উইকেট পড়লে আমাদের ফরে চলে আসবে, কারণ এরপর আর কোনো ব্যাটসম্যান ছিল না, ওইটাই লাস্ট জুটি ছিল ওদের, এবং তারপর তো ও আউট হয়ে যাওয়াতে দেখেন তারপর তো আমরা খুব তাড়াতাড়ি ওদেরকে অল আউট করতে পেরেছি। হ্যাঁ অবশ্যই, কারণ আমার জন্য তো একটা অ্যাডভান্টেজ আছে, আমি যেহেতু ব্যাটিং করতে পারি, আমার জন্য যদি আমি ব্যাটিংটা করতে পারি তাহলে টিমেরও অনেক হেল্প হবে, আর আমি মনে করি যে আমি যেখানে ব্যাটিং করি ওখানে যদি কন্ট্রিবিউট করতে পারি ছোটো ছোটো তাহলে টিমের জন্য অনেক হেল্প হবে, সো এটাই চেষ্টা করছি ব্যাটিংটা ইম্প্রুভ করার জন্য। আর বোলিং যেটা আমি সবসময় চিন্তা করি যে লাইন লেনটা এবং ভেরিয়েশন এবং ওয়ানডে ক্রিকেটের যে জিনিসটা মেইন দরকার রান কন্টেন করা, এটাই চেষ্টা করি সবসময়, এবং আশা করি আমার টিমমেটও সবাই অনেক সাপোর্ট করেছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।